আসলে শান্ত তিতাস কেন অশান্ত হচ্ছে? যে শান্ত তিতাস ছিল, সুন্দর পরিবেশে ছিল, সেই তিতাসকে আজকে কারা করছে? আজকে অশান্ত আসলে কি কেউ অশান্ত করছে, নাকি আসলে সামাজিক অবক্ষয়ের কারণে আজকে অশান্ত হচ্ছে মানুষ? এই সপ্তাহে পরপর চারটি হত্যাকাণ্ড ঘটেছে। যেমন প্রথমে ঘটেছে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিকান্দি গ্রামের যে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা সাহেবের ছেলে যুবলীগ নেতা জহির, জহির হত্যাকাণ্ড হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে, রাজনৈতিক কারণ, দ্বন্দ্বের কারণে। তাদের মধ্যে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল, সেই বিরোধের জেরে ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটির এক পর্যায়ে জহির খুন হয়। দর্শক, আরেকটি মার্ডার হয় সোলাগান্দি গ্রামে, যে শাশুড়ি এবং স্ত্রী ঘুমিয়েছিল তার পাকা বিল্ডিং এ, কিন্তু যখন ভোরবেলা উঠে শাশুড়িকে ডাকে, পুত্রবধূ ডাক দেয়, দেখে নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই, তখন লাইট জ্বালিয়ে দেখেন যে শাশুড়ি অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন এবং তাকে জবাই করে হত্যা করা হয়েছে। তারপর আরেকটি ঘটনা ঘটে স্বাভাবিক গ্রামে, গ্রামের বিয়ে ছিল এবং দীর্ঘদিন সেই সংসার ছিল, কিন্তু তার এই যে স্বামীর সাথে বনিমনা হচ্ছিল না, স্বামী নাকি মাদকাসক্ত ছিল, সেই মাদকাসক্ত থাকার কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিমনা হচ্ছিল না, এক পর্যায়ে স্ত্রী আত্মহত্যা করে গলায় ফাঁস লাগিয়ে, এমনটাই অভিযোগ উঠেছে। আসলে আমরা এখনো সঠিক জানি না ওই হত্যার মোটিভ উদ্ঘাটন হয়েছে কিনা, কিন্তু সর্বশেষ যে আলোচিত হত্যাটি হয়েছে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে, দর্শক, সেই মজিদপুর গ্রামের হত্যাকাণ্ডটি হয়েছে মাত্র সামান্য একটি পেয়ারা গাছকে ইস্যু করে। যেই পেয়ারা গাছের নিচে আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি, এই পেয়ারা গাছটিকে ইস্যু করে চাষা বাতিজার মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাতিজা এসে চাষা নজরুলকে উপর্যুপরি আঘাত করতে থাকে, গুসাতে থাকে, বুকে মুখে পিঠে আঘাতের কারণে সে ঘটনাস্থলে মারা যায়। দর্শক, এই যে দেখছেন সেই পেয়ারা গাছটি, এই পেয়ারা গাছটি নিয়ে ইস্যু করে চাচাকে আজকে হত্যা করে। আজকে এই যে দেখুন বাতিজার ঘরটি হচ্ছে দোতলা ঘরটি, বাতিজা কিন্তু এত সবল নয়, এই এটা হচ্ছে চাচার ঘরটি। তাহলে আজকে যে চাচা মারা গেল, তার যে চারটি সন্তান, তাদের কাছে কে দেখভাল করবে? তার কোনো পুত্র সন্তান নেই, চারটি মেয়ে, তার স্ত্রী, আজকে তার সংসারটা কিভাবে চালাবেন? নজরুল ছিল একমাত্র সংসারের উপার্জনকারী, কিন্তু আজকে দর্শক নজরুল নেই, কিন্তু নজরুলের সংসারটা আছে, কিন্তু এই সংসারের বোঝাটা আছে কে টানবে? তার স্ত্রী আজকে শোকে কাতর। কি শুনেছেন আসলে নজরুলের এই হত্যাটা নিয়ে বলুন তো? নামাজ পড়ছি মসজিদ, রুজু করছি, নামাজ পড়ে পারিছি, আমি গিয়ে নামাজ পড়ে গেছি, আমার ফাঁস আছে, এরপর আবার মার্কিন নামাজ পড়তাম আছি, এন আইনি এই ঘটনা, গাছ তো এন আইডিয়াল বলা লাগছে নাকি নজরুলের এই যে হত্যাকাণ্ড, আসলে কি শুনেছেন? আমরা এতটুকুই শুনছি যে গম গাছতে ঝগড়া লাগিয়ে যে মহিলা ওনারে নাকে মুখে গুসাইছে, গুসানোর পর ওনার পড়ে গেছে, দুই মিনিট পরে মৃত্যু বরণ করছে, এই জায়গাতে স্পুটি মারা গেছে, এটা রয়েছে ওই মহিলার ওই যে নিজের জালে সেত মারধর করছে, ওই জালে চলে গেছে, অনেক লোকের সাথে ওই মহিলা এরকম ভাবে আচরণ করছে, খারাপ আচরণ করছে, মারধর করতো, ওই মহিলারও তো কাইটটা কুইটটা দিছে, ওই মহিলা বাপের বাড়ি চলে গেছে। যে শাহিনার নামে অভিযোগটি দর্শক, এই শাহিনার ঘরটি হচ্ছে এই ঘরটি, এই ঘরটি হচ্ছে শাহিনার ঘরটি দর্শক। আসলে আমরাও চাই এই হত্যাকাণ্ডের বিচারক সুষ্ঠু সমাধানের মাধ্যমে। তিতাসের পেয়ারা পাড়াকে কেন্দ্র করে কিল ঘুষির আঘাতে ঘটনাস্থলে নিহত প্রবাসী নজরুল, সেই ছিল সংসারের একমাত্র উপার্জনকারী। রিপোর্ট মোহাম্মদ বিল্লাল মোল্লা, কুমিল্লা তিতাস থেকে। কুমিল্লার তিতাসের মজিদপুরে পেয়ারাপাড়াকে কেন্দ্র করে প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে উপর্যুপরি ঘুষির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল লতিফ। প্রবাসী নজরুলের মৃত্যুর পর সংসারটির অবস্থা খুবই নাজুক হয়ে পড়বে, কারণ তার সংসারে ইনকাম করার কেউ নেই, তার চারটি মেয়ে আছে, তার কোনো ছেলে সন্তান নেই। নজরুল ছিল একমাত্র সংসারের উপার্জনকারী, তার স্ত্রী এক পর্যায়ে বোবার মতো হয়ে পড়েন। 17 ডিসেম্বর বিকাল 5টায় একই গ্রামের মহিউদ্দিনের ছেলে সিয়াম ও তার স্ত্রী শাহিনা আক্তার নজরুলকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন নজরুলের স্ত্রী রাশিদা। পরে নজরুল ইসলামকে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছি, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গায়ে কোনো ইনজুরি নেই, তবে যেহেতু একটা অভিযোগ এসেছে তাই লাশের ময়না তদন্ত করার পর বোঝা যাবে ঠিক কী কারণে মারা গেছেন। থানায় এখনও কোনো মামলা হয়নি।
আমার কি করলো গো, আমার নেই তো গো, আমার আমার জামাই থাকতো, আমার মাই লাইতো, আমার জামাই এ দুনিয়া থেকে যাইতো গো, জীবিত কি করলা, তুমি কি করলা লাগো, আমার জীবনে গান মোর দিক যাইব গো, আমার দিয়ারা। আপনারা দেখছেন Gomti.tv, দেশ জুড়ে গোমতির প্রতিচ্ছবি। সবার আগে সর্বশেষ খবর Gomti.tv তে।